দাওয়াত খেতে এসে যদি এত মজার মজার মুখরোচক খাবার আর সাথে যদি সারপ্রাইজ গিফট পাওয়া যায় তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি তালার মতো অনেক বেশি ভালো আছি আজকে আমি দাওয়াত খেতে এসেছি সে দাওয়াতটা খেতে এসেছি আমার দেবরের শ্বশুরবাড়িতে আপনারা দেখতেই পারছেন আমার কোলে বসে আছে ফুটফুটে একটি চাঁদের টুকরা এই চাঁদের টুকরাটার নাম হচ্ছে ফারিজা ফারিজা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ওরা অস্ট্রেলিয়া থেকে এসেছে তো আমার ভাসুরের ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দিয়েছে আমার দেবরের শ্বশুরবাড়িতে তো সবাই মিলে চলে এলাম আজকে দাওয়াত খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা এত বেশি খুশি আর উমায়ের ওর সাথে ফারিজাকে পেয়ে মহা খুশি সারা দিন ফারিজার আশেপাশে ঘুরঘুর করছে আর ফারিজার সাথে খেলছিল যাই হোক ডিনার টাইম হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি ডিনার খাওয়ার জন্য দেখতেই পারছেন আন্টি আমাদের জন্য এত মজার মজার মুখরোচক খাবারগুলো রান্না করেছে দেখেই তো জিভে চল চলে এসেছে আনটি সারাদিন কষ্ট করে আমাদের জন্য এত এত খাবার রান্না করেছে দেখে আমি পুরাই অবাক এখানে রয়েছে বিফ কাবাব চিকেন রোস্ট পোলাও সালাদ এরপর এখানে রয়েছে তিন ধরনের মাছ রুই মাছ ফ্রাই ইলিশ ফ্রাই এরপর এখানে রয়েছে চিংড়ি ভুনা সাথে রয়েছে বিফ কারি এরপর রয়েছে বেগুন ভাজা এবং কোল্ড ড্রিঙ্কস যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা যার বাসায় চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন সারপ্রাইজ গিফট আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম আমি আজকে একটি সারপ্রাইজ গিফট পেয়েছি তো দেবরের শাশুড়ি অর্থাৎ আমাদের প্রিয় আনটি আমাকে খুবই সুন্দর একটি ড্রেস উপহার দিয়েছে শুধু কিন্তু আমাকেই নয় আমার বড় যাকেও একদম সেম টু সেম একটি ড্রেস উপহার দিয়েছে যাই হোক এই গিফট পেয়ে আমি তো মহা খুশি গিফট পেতে কান্না না ভালো লাগে বলেন তো আরও সেটা হচ্ছে সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট পেতে আরও বেশি মজা যাই হোক আন্টি যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে ভিডিওর মাধ্যমে আন্টিকে বলে দিচ্ছি আন্টি আমার ড্রেসটি এত বেশি ভালো লেগেছে অনেক অনেক থ্যাংকস আপনাকে পরদিন দুপুরে ওমাই রোলাইসা খুব বেশি বায়না করছিল ওরা পোলাও এবং মাংস খাবে তো ওমাই রোলাইসার জন্য পোলাও এবং মাংস রান্না করেছি তো এখন দুজন মিলে খুবই তাড়াহুড়া করছে পোলাও এবং মাংস খাওয়ার জন্য তো ওদের এই তাড়াহুড়া দেখে আমি তো খুব বেশি অবাক কারণ হচ্ছে যেদিন ভাত রান্না করা হয় ওমায় রোড়াইসার কিন্তু সেদিন একদমই মন থাকে না ভাত খাওয়ার জন্য কিন্তু যেদিন পোলাও গ্রান পায় দেখে যদি যে পোলাও রান্না করা হচ্ছে তাহলে কিন্তু সেদিন খুব তাড়াহুড়া দেখায় খাওয়ার জন্য আমাদের বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু ওমায় রো নিজের হাতে খাওয়ার জন্যই খুব বেশি পায়না করে তো আমি চেষ্টা করি যে মেহমানদের সাথে ওদের খাওয়াতে বসাতে যাতে করে ওরা মেহমানদের সাথে খাওয়াটা এনজয় করে এবং নিজের হাতে খাওয়াটা শেখে আমার দেখা আমি এমন অনেকগুলো বাচ্চা দেখেছি যাদের বয়স ছয় সাত বছর তাও নাকি তারা নিজের হাতে কোনো ধরনের খাবার খেতে পারে না এই কথাটা শুনে আমি খুব বেশি অবাক হয়েছি কারণ একটা ছয় সাত বছরের বাচ্চা কিন্তু নিজের হাতে প্রপারলি ভাত খাওয়া শিখে যাওয়ার কথা কিন্তু এই দোষটা কিন্তু বাচ্চাদের না আমি সম্পূর্ণ দোষটি দিব আমাদের গার্জিয়ানদের কারণ আমরা প্রপারলি আমাদের বাচ্চাকে টেক কেয়ার করতে পারি না বিধায় কিন্তু বাচ্চারা সে জিনিসগুলো শেখে না আমাদের উচিত একদম ছোট থেকেই বাচ্চাদের এই জিনিসগুলো শেখানো যাতে করে বড় হলে ওরা অসুবিধাতে না পড়ে আমার আজকের এই মিনি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের সবাইকে আমার আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ রইল